ওয়ান টু থ্রি আপনাকে যুক্ত করেছে, আপনি বলেন তাহলে। আসিফ ভাই কেমন আছেন? ভালো আছি ভাই, আশা করি আপনি ভালো আছেন, বলেন ভাই। আমি সেদিনও যুক্ত হয়েছিলাম ভাই, আপনার মনে আছে? ওই যে আমার নেট ছিল না, পরে আমি চলে গেছি, বললাম পরে যুক্ত হব, তারপর আর যুক্ত হয় নাই ভাই। না ভাই আমার তো খেয়াল নেই, বলেন। তো আলোচনাটা হচ্ছে, গতকালকে তো মানে সামনে তো কোরবানি, তো এই কোরবানি নিয়ে আসলে কোরবানির যে মানে ইতিহাসটা, এই ইতিহাসটা যদি ভাই মানে মানে কোরবানির সূচনাটা হইলো কিভাবে বা কিভাবে এটা আসলো, এটা যদি ভাই একটু মানে বিস্তারিত ভাবে একটু বলতেন তাহলে ভালো হইতো। ভাই বিস্তারিত ভাবে তো এটা আপনি একটু পড়ে নেন তাহলে, এটা তো সবাই জানে মোটামুটি। এটা আবার বারবার জিনিস, আমরা অনেকবার এই জিনিস নিয়ে আলোচনাও করেছি আগে, আপনি আপনি বুঝতে ভাই যদি পারবেন মানে একটু একটু এসের মধ্যে বলতেন আসলে একটু সংক্ষিপ্ত ভাবে। ভাই। সংক্ষিপ্ত ভাবে এটা তো বলা সম্ভব না, অনেক ডিটেইলস এর আলোচনা। তো আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি সেই প্রশ্নটা করেন তাহলে। তাহলে প্রশ্নটা হচ্ছে যে মানে আমরা আমরা যারা মুসলিম আছি, তারা তো আমরা সবসময় দাবি করি বা আমরা তো জানি যে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে হলো শেষ নবী, তাই না? তো তারপরে আর কোন নবী আসবে না, কিন্তু আমরা তো আমরা তো মনে প্রাণে বিশ্বাস করি যে তিনি আল্লাহ তাআলার প্রেরিত রাসুল এবং তিনি নবী, নৌয়াত মানে নৌয়াত প্রাপ্ত নবী। কিন্তু এক্ষেত্রে তো অনেক প্রমাণই আছে, কিন্তু আপনারা তো সেটা মানতে চান না, অথবা আপনারা সেটা মানেন কি না। কি প্রমাণ আছে, কি কি প্রমাণ আছে সেটা একটু আগে আপনি একটু আল্লাহ যে আছে সেটার আগে প্রমাণ দেন, তারপরে আপনি নবী যে নবী সেটার প্রমাণ দেন। আগে আল্লাহ যে আছে সেটার একটা জি ভাই, হ্যালো। আল্লাহ যে আছে সেটার একটা প্রমাণ দেন। ভাই আল্লাহ যে আছে সেটার আগে একটা প্রমাণ দেন, তারপরে নবী যে নবী সেটার প্রমাণ দিয়ে, আগে আল্লাহ যে আছে সেটার একটা প্রমাণ দিয়ে। আসলে আকাশ চন্দ্র সূর্য নক্ষত্র এগুলো তো সব আল্লাহ তাআলারই সৃষ্টি, তাই না? না এগুলো তো আমার সৃষ্টি, আমি বানিয়েছি। আমি যদি দাবি করি এটা যে এগুলো তো আমি বানিয়েছি তাহলে। এই বিষয় নিয়ে অনেকবার অনেক কিছু হয়েছে আপনাদের সাথে, অনেকেই দেখছি মানে আপনাদের সাথে আল্লাহ যে কথা আছে, কথা। আল্লাহ যে আছে, আল্লাহ বলে কিছু যে আছে সেটার কোনো অবজেক্টিভ প্রমাণ আপনার কাছে আছে? ভাই এটা বিশ্বাসের ব্যাপার শুনে আর কি। তো আপনি না বললেন একটু আগে যে আপনার কাছে অনেক প্রমাণ আছে, প্রমাণাদি আছে, এটা আবার এখন বলছেন না বিশ্বাসের তিনি ব্যাপার যে, নিয়ে? আমি আমি আল্লাহ তাআলার কথা বলিনি ভাই, আপনি মনে হয়তো বা একটু ভুল মিস্টেক হয়েছে। আমি মানে বলছি যে আল্লাহ যদি না, আল্লাহরই প্রমাণ যদি আপনার কাছে নবী, না থাকে তাহলে তিনি আপনি যে নবী যে নবী নবী সেটার কথা এটা বলছিলাম। আল্লাহ তিনি যদি না থাকে, আল্লাহ যদি না থাকে তাহলে যে নবী যে নবী সেটা আপনি কিভাবে প্রমাণ করবেন? আশ্চর্য কথা, আল্লাহরই আপনার কাছে কোনো প্রমাণ নাই, আল্লাহর বার্তা বাহকের প্রমাণ আপনার কাছে আছে, এটা কেমন কথা ভাই? অদ্ভুত কথা বললেন। মানে মামদো ভূতের কোনো প্রমাণ নাই, কিন্তু মামদো ভূত আমার চিঠি লিখছে, আমি মামদো ভূতের চিঠি পাইছি, এটা এটা সত্য নাকি? ভাই আপনারা কি বোঝেন না যে এই কথাগুলো কতখানি মানে হাস্যকর, কতখানি মানে বোকার মতো কথাবার্তা? আল্লাহরই আপনার কাছে কোনো প্রমাণ নাই, কিন্তু নবী যে আল্লাহর নবী এটা প্রমাণ আপনার কাছে আছে নাকি? না না আচ্ছা, এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আসিফ ভাই আমি কি ছোট্ট একটা উদাহরণ দিতে পারি? ও আপনি আগে আল্লাহর প্রমাণটা হ্যাঁ দেন, জি জি জি, আল্লাহর তাহলে তো আল্লাহ আল্লাহ থাকার প্রমাণটা দেন আগে, তারপর আপনি যত ইচ্ছে উদাহরণ দিন। আচ্ছা, তাহলে মানে আল্লাহ যে আছে এর প্রমাণটাই একটা উদাহরণের মাধ্যমে মানে কি আমি আপনাকে দিতে যখন পারি? আমি আল্লাহ আছে যে এটার প্রমাণ চাইলাম, তখন আপনি বলেন এই যে আকাশ, এই যে বাতাস, না 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 এই না কথা তো যে না কেউ, আচ্ছা আমি আমি দিতেছি, কথা আমি কথা বলতেছি শুনে নেন, কথা শুনে জি নেন, কথা শুনে নেন, এই ধরনের কথা তো যে কেউ যে কোনো দাবির ক্ষেত্রে করতে পারে, যেটা আমরা প্রকৃতিতে দেখি, সেইটা প্রমাণ হিসেবে উপস্থাপন করে আমি তো যে কোনো কিছু দাবি করতে পারি। মনে করেন আমাদের এলাকার একটা ন্যাংটা পাগল, সে বসে বসে গাঞ্জা টানে, সে বলতেছে আমি আল্লাহ, আমি সব সৃষ্টি করছি। আমি বললাম ভাই প্রমাণ দাও, সে বলল যে এই যে আকাশ, এই যে বাতাস, এই যে মিঠা নদীর পানি, এইগুলো তো সবই আমার মেহরবানি, এই যে পাহাড়, পাহাড় কত বড়, পাখি আকাশে উড়ে, নদী নদীতে নৌকা চড়ে, নৌকায় নৌকা কে চালায়, নৌকা কি কেউ আমি ছাড়া কেউ চালাতে পারতো? তারপরে যে সূর্য যে উঠতেছে,
পারলে তোমরা তোমাদের আল্লাহ সত্য হইলে তুমি কইরে দেখো তো সূর্যটারে দক্ষিণ দিক দিয়ে উঠায় দেখো তো, দেখছো পারো নাই? দেখছো সূর্য আমি যে পূর্ব দিকে উঠাইতেছি এটা পূর্ব দিক দিয়ে উঠতেছে দেখো। এই কথা বলে সে দাবি করলো যে সে আল্লাহ পাক, সেই মানে সেই হচ্ছে স্রষ্টা, মানে আমাদের এলাকার যে নামটা পাগল সেই সবকিছু সৃষ্টি করছে। এখন এই কথাটা আর আপনার দাবিটার মধ্যে তো কোনো পার্থক্য নাই, পার্থক্য আছে? এখন আপনার সাথে আমার একটা মিটিং, আমার একটা মিটিং সকাল 8টার সময়, তো আপনার আপনি ঠিক যথাযথ সময় সকাল 8টার সময় আপনি ওই জায়গায় উপস্থিত হইলেন যে জায়গায় মিটিংটা ছিল, তো আমার আসতে একটু লেট হইলো, তো ধরেন এক আধা ঘন্টা কি 1 ঘন্টা লেট হইলো। এখন আমি আসার পরে আপনি আমাকে বললেন যে আপনার লেট হইলো কেন। এখন আমি যদি বলি যে আসিফ ভাই আমি আসার সময় সামনে একটা নদী বাচ্ছে, তো নদী নদীর মাঝখানে মানে নদীতে কোনো কিছুই ছিল না, তো আমি কিভাবে আসবো, দেখি কি একটা গাছ ছিল ওই গাছটা হঠাৎ করে দেখলাম কাট হইয়া আপনার না না, একটা গাছ নৌকা হইয়া। গাছ কিভাবে, গাছ কিভাবে হঠাৎ করে কাট হয় না? এই যে ইমাম আবু হানিফার যে ফালতু গল্পটা আপনি বলতেছেন, একটা থার্ড ক্লাস গাধার মতো যে একটু ফালতু হ্যাঁ এটা গল্পটা, যদি বলি এখন তো আপনি একটু আমাকে একটু এটা একটু বলবেন কথা একটু। কথা শুনে নেন, কথা শুনে নেন, কথা শুনে নেন। আমরা আমাদের বাস্তব জগতে কখনো দেখি না এরকম, বাস্তব জগতে আমরা কখনো দেখি না যে একটা কাঠ ফাট করে নিচে পইরা নৌকা হয়ে সুন্দর করে চলে আসলো। এটা আমাদের বাস্তব জগতের কোনো উদাহরণ না। আমরা আমাদের বাস্তব জগতের উদাহরণ থেকে আপনি যে দাবিটা করতেছেন সেটা হচ্ছে একটা অতি প্রাকৃতিক দাবি যে আপনার এটা আল্লাহ সৃষ্টি করছে। এইটার জন্য আপনার সেইভাবে এভিডেন্স দিতে হবে। এই একই দাবি যদি আমি করি আমার ক্ষেত্রে, আমার এলাকার ন্যাংটা পাগলটা বলতেছে যে এগুলা আমি সৃষ্টি করছি, তখন আমি সেটা বিশ্বাস করলাম না, আমি বললাম যে না তুমি প্রমাণ দাও। তখন সে বললো যে আমি আসতেছিলাম নৌকায়, মানে নদীতে ওই পাশে আসতেছিলাম, তখন একটা গাছ মানে ফট করে মানে কইরা নৌকা হয়ে আমারে নিয়ে আসলো। তখন আমি বললাম যে না এটা তো হইতে পারে না, এটা তো আমরা বাস্তব জগতে দেখি না। তখন আমার ওই ন্যাংটা পাগল বললো এই যে দেখছো, এই যে দেখছো, এই যে এই এই জন্যই তো আমি আল্লাহ পাক, এই জন্যই তো আমি সৃষ্টিকর্তা। তো এই ধরনের গল্প দিয়ে যে কোনো ফালতু দাবিকে সত্য প্রমাণ করা সম্ভব। এখন আমি আপনাকে এই একই গল্প দিয়ে, আপনার দেয়া উদাহরণ দিয়ে, আপনার একটা আপনার কাছ থেকে আমি 5 লক্ষ টাকা আদায় করবো, দেখেন কিভাবে। আমি বললাম যে ভাই আপনি তো গত জন্মে আমার কাছ থেকে 5 লক্ষ টাকা ধার নিয়েছিলেন, এখন ফেরত দেন। আপনি বললেন যে না ওই প্রমাণ দেখো, প্রমাণ দেখো। আমি তখন আপনাকে একই গল্পটা বললাম, এই যে নদীতে নদীতে আমি আসতেছিলাম, একটা মানে গাছ দুই ভাগ হয়ে নৌকা হয়ে আমার নিয়ে আসলো, তারপরে আমি আসতে পারলাম। তখন আমি বললাম যে না এটা তো হইতে পারে না, এটা তো প্রমাণ লাগবে। তখন আপনি সেই একই ভাবে মানে তখন আমি তখন আপনি এই আমি একই ভাবে আপনাকে দাবি করলাম যে এই যে দেখছো, এটা যদি এমনি এমনি না হইতে পারে তাহলে তো ওইটাও এমনি এমনি হইতে পারে না। এইভাবে ভঙ্চম দিয়ে যদি আমি এই দাবিটা করি যে আপনার কাছ থেকে আমি আগের জন্মে 5 লক্ষ টাকা পাইতাম, এই সমস্ত ফালতু গল্প দিয়ে যদি আমি দাবি করি, তাহলে কি আপনি সেই দাবিটা মেনে নেবেন? বা মানে মনে করেন শিব, তারপরে হচ্ছে কি গ্রিসের যে দেবতা জিউস, এই সমস্ত দেবদেবীর সাপেক্ষে, এই সমস্ত দেবদেবীর সাপেক্ষে যদি কেউ দাবি করে যে এই একই গল্প দিয়ে যদি দাবি করে যে যেহেতু এই এই উদাহরণটা দিয়ে আমি আপনাকে বুঝাইলাম যে এমনি এমনি গাছ থেকে ইয়া হইতে পারে না, সুতরাং এমনি এমনি পৃথিবী হইতে পারে না, সুতরাং কে বানাইছে, কে বানাইছে হচ্ছে ন্যাংটা পাগল অথবা জিউস অথবা শিব অথবা ব্রহ্মা অথবা কালী অথবা দুর্গা, তাহলে তো এই সমস্ত গল্প দিয়ে তো যে কোনো দাবি কে প্রমাণ করা সম্ভব, যে কোনো ফালতু দাবিকে প্রমাণ করা সম্ভব। আপনি আপনার আল্লাহর সপক্ষে স্পেসিফিক একটা প্রমাণ দেন যে আপনার জিনিসটা, আপনি যে দাবিটা করছেন সেটা সঠিক, বলেন কোনটা কি আছে? ভাই এইভাবে তো এভিডেন্স দিয়ে তো প্রমাণ দেওয়াটা পসিবল না। তাহলে এভিডেন্স ছাড়া আমরা একটা জিনিসকে কেন মানবো? তাহলে এভিডেন্স ছাড়া যদি আমরা আল্লাহকে মেনে নিই, তাহলে এভিডেন্স ছাড়া তো আমাদেরকে কালীকেও মেনে নিতে হবে, এভিডেন্স ছাড়া তো আমাদের দুর্গাকেও মেনে নিতে হবে, এভিডেন্স ছাড়া তো আমাদের মামদে ভূত, ঘোড়ার ডিম, তারপর হচ্ছে শাকচুন্নি, শেওড়া গাছের পেতনি, সবকিছুকে মানতে হবে। যদি এভিডেন্স ছাড়া আমাদের যদি মানে পদ্ধতিটা এরকম হয় যে আমরা এভিডেন্স ছাড়া
মেনে নিবো একটা জিনিস। কিন্তু আচ্ছা হ্যাঁ, ঠিক আমরা আছে, আমরা আপনি এত কিরম বলতেছেন, এই আপনি ক্ষেত্রে এত কিছু কিরম বলতেছেন, এভিডেন্স আছে, এক্ষেত্রে কিছু এভিডেন্স আছে, সেগুলো হলো আমরা বিভিন্ন ধরনের আমরা কোরআনে কিছু হিস্টোরিক্যাল আপনার ঘটনাগুলোর মানে পড়ার মাধ্যমে এবং কিছু হিস্টোরিক্যাল ঘটনা তো সব জায়গাতেই পাওয়া যায়, যেমন ইলিয়াড ওডিসি পড়লেও তো আমরা অনেক হিস্টোরিক্যাল না যেমন এই যে ফিরাউনের পাই। ঘটনাটা, ফিরাউনের ওই যে নীল নদে মানে ইসের ঘটনাটা, কি নীল নদে কি, এই ফিরাউনকে যেভাবে আল্লাহ তাআলা মানে ই করছে, নীল নদে ডুবে মারছে কই ফেরাউন ফিরাউনের কাকে লাশটা। ভাই? ফেরাউন নিয়ে আমরা এত হাজার বার কথা বলছি, এরপর আপনি কি সেগুলো দেখেন নাই কিছু? ফেরাউন নিয়ে যে আমরা এত হাজার বার কথা বলছি সেগুলো আপনি কিছু দেখেন নাই? না ভাই আমার চোখে তো এখনো পড়ে নেই আপনাদের ওই লাইভ গুলো। ফেরাউন কি কোনো ব্যক্তি বিশেষ নাকি একটা উপাধি, এটা জানেন? ফেরাউন তো নিজেকে খোদা দাবি করতো, ফেরাউন বলে কেউ কখনো ছিল না কোথাও, ফেরাউন হচ্ছে একটা উপাধি ভাই। এই সিম্পল জিনিসটা জানেন না, মানে একেবারে একেবারে মানে লোয়ার লেভেলের আলোচনা হচ্ছে ভাই। এইটা জানেন না আপনি যে ফেরাউন, ফারাউন, ফারাউন হচ্ছে মিশরের একটা সম্রাটদের উপাধি, এটা পর্যন্ত জানেন না? না এটা জানি ভাই, এটা শুনছি আর কি। তাহলে ফেরাউন বলতেছেন কেন? আমি যদি বলি প্রধানমন্ত্রীর লাশ পাওয়া গেছে, প্রধানমন্ত্রীর লাশ পাওয়া গেছে, কার লাশ পাওয়া গেছে এটা আমি কেমনে বুঝবো? প্রধানমন্ত্রী তো একটা উপাধি, একটা পদ, ফেরাউন তো একটা পদ, একটা পদবি, একটা উপাধি। ফেরাউনের লাশ মানে কি? কার লাশ পাওয়া গেছে? ওয়ান টু থ্রি ভাই, কার লাশ পাওয়া গেছে এবং কোথায় ভাই পাওয়া গেছে? সেই মানে নামটা সঠিক আমার এখন মনে পড়তেছে না আর কি। তাহলে ফেরাউনের কথা যদি কোরআনে থাকে তাহলে তো ফেরাউন তো একটা পদবি, এটা তো একটা ভুল কথা লেখা আছে কোরআনে যে ফেরাউনের লাশ পাওয়া গেছে। ফেরাউন তো একটা পদবি, ফেরাউনের এইভাবে একজন ফেরাউনের তো নাম থাকে, মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এই প্রধানমন্ত্রীর লাশ পাওয়া গেছে এটা দিয়ে আমি কি বুঝবো? কে কার লাশ পাওয়া গেছে, খালেদা জিয়ার নাকি মওদুদ আহমেদের নাকি শেখ হাসিনা কার নাকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কার লাশ পাওয়া গেছে? তো আপনি এটা একটু মানে বুঝে বলেন বা আপনাকে কিভাবে আমি কি যেটা হয়েছে। জিজ্ঞেস করি, জিজ্ঞেস করতেছি, আপনি আমাকে বলেন কোরআনে যে লেখা আছে ফেরাউনের লাশ, এটা ফেরাউনটা কেডা সেটা আমাকে বলেন। ফেরাউন তো হচ্ছে একটা উপাধি, একটা পদবি। ওই জায়গায় যেভাবে ওই জায়গায় যেভাবে লেখা আছে অটুট মানে ওইভাবেই তো আমরা জানতে পারছি তাই না ভাই? ওইখানে তো ভুল লেখা আছে, ফেরাউন তো কোনো ব্যক্তি বিশেষ না, ফেরাউন হচ্ছে একটা পদবি। ওই মানে মনে করেন আক্কাস আলী, সেও ছিল ফেরাউন, তার বাপ হচ্ছে কুদ্দুস আলী, কুদ্দুস আলীও ছিল ফেরাউন, তার ছেলে হচ্ছে গিয়ে মানে মানে সদরুদ্দিন, সেও হচ্ছে ফেরাউন। বংশ পরম্পরায় এরা হচ্ছে যারা রাজবংশের, যারা হচ্ছে শীর্ষ পর্যায়ে থাকতো সবাই হচ্ছে ফেরাউন, সবাইকে একসাথে ফারাও বলা হতো। তাহলে এইখানে আপনি কার কথা বলছেন? ফেরাউনের লাশ পাওয়া গেছে মানে কি সবার লাশ পাওয়া গেছে নাকি একজনের লাশ পাওয়া গেছে? একজনের তাহলে এই একজনটার নাম কি, কোরআনে কি লেখা আছে তার নামটা কি? আমি তো বললাম ভাই যে নামটা আমার সঠিক এখন মানে মনে পড়তেছে না। কোরআনে যেটা লেখা আছে সেটা বলেন, কোরআন কত নম্বর সুরার কত নম্বর আয়াত বলেন। মানে আপনি কোরআনের একটা প্রমাণ দিতে আসছেন, ইসলামের একটা প্রমাণ দিতে আসছেন, আপনি এই সম্পর্কে কিছুই জানেন না, হুদাহুদি প্রমাণ দিতে বসে গেলেন। আচ্ছা ঠিক আছে বুঝলাম, এটার নাম আমি আপনি বলতে পারতেছেন না, কোরআনেই তো এটা ভুল লেখা আছে, কোরআনে তো ফেরাউন লেখা আছে, কোন স্পেসিফিক ব্যক্তির নাম তো লেখা নেই। ফেরাউন বলে তো কেউ কোথাও ছিল না কখনো, মানে মোহাম্মদ এটাই জানতো না যে ফেরাউন বলে কেউ কিছু থাকে না, এটা হচ্ছে একটা উপাধি যে এটাই এবারে বুঝতে পারে নাই অশিক্ষিত মূর্খ লোকটা, সেটাই জানতো না যে ফেরাউন বলে কেউ কিছু নাই, ওটা হচ্ছে একটা উপাধি, একজনের নাম বলতে হয়। আচ্ছা বুঝলাম, ঠিক আছে এটা আপনি বলতে পারতেছেন না, কোরআনও এখানে ফেল করছে, মোহাম্মদ ফেল করছে, ঠিক আছে এটা এই ফেল না হয় মেনে নিলাম। আপনি আমাকে বলেন যে কার লাশ পাওয়া গেছে নীল নদীতে, এটা এই এইটা আপনি কই পাইছেন যে নীল নদীতে একটা লাশ পাওয়া গেছে যেটা অক্ষত, এটা এই ইনফরমেশনটা কই পাইছেন আপনি? ভাই এই ইনফরমেশনটা তো মানে কোরআনেই লেখা আছে, এই জন্য আমি বলছি আপনাকে। না না, মানুষ তো পাইছে, মানুষ পাই পেয়ে থাকলে সেই লাশটা এখন কোথায় বা কই কই আছে এটা সেটা এখন আছে বলুন। আপনার এই যে ইসের মিশরের জাদুঘরে আছে, মিশরের জাদুঘরে, মিশরের কায়রো মিউজিয়ামে যেই
মমিটা আছে সেটা হচ্ছে একটা মমি, সেটা কোনো নদীতে বা সমুদ্রে পাওয়া যায় নাই, সেটা পাওয়া গেছে মিশরে মাটির ভিতরে। এটা তো নদীতে পাওয়া যাওয়া কোনো লাশ না। আপনি কি আমাকে এই প্রমাণটা দিতে পারবেন যে কোন একটা মমি, যে মমি মমিফাই করা একটা ডেড বডি এটা পানিতে ছিল, এটা এরকম কোন প্রমাণ দিতে পারবেন? ভাই এটা নিয়ে তো মানে এরকম ভাবে তো আমি কখনো পড়াশোনা করিনি, কারণ আমার পড়তে হবে। পড়াশোনা না করে আপনি একটা যে প্রমাণ নিয়ে আসছেন আমার কাছে, আল্লাহ পাকের কোরআনের একটা প্রমাণ নিয়ে আসছেন, সেটা আপনি পড়াশোনা না করে চলে আসছেন? আপনি আপনি আমাকে বলেন যে এই যে যে মমিগুলা, সমস্ত মমি পাওয়া গেছে হচ্ছে মাটিতে অথবা গুহার ভিতরে অথবা পিরামিডের ভিতরে বিভিন্ন জায়গায় মমি পাওয়া গেছে। সেই সময়ের মানুষই এই কাজ করত যে তাদের রাজারা মরে গেলে তাদের ডেড বডিটাকে লবণ টবণ দিয়ে, আমরা যেরকম শুটকি বানাই সেরকম শুটকির মতো করে কাপড় দিয়ে পেঁচায়, সাদা কাপড় দিয়ে পেঁচায়, তারপরে ইসের ভিতরে রেখে দিত। সেখানে আরো সোনা গয়না, তারপরে অস্ত্র শস্ত্র সেগুলো রেখে দিত। এটাকে বলা হয় মমি, মমিফিকেশন, মমি বানানো। হ্যাঁ, তাই মিশর, প্রাচীন মিশরের যারা ধর্মযাজক ছিল তারা এই মমি তৈরির পদ্ধতি জানতো। বিভিন্ন ধরনের লবণ দিয়ে, বিভিন্ন ধরনের যেই জিনিসগুলা দিলে মানুষের শরীর পচে না সেই জিনিসগুলা দিয়ে তারা এইভাবে শরীরটাকে মমি করতো, তারপরে সেটা গুহার ভিতরে ঢুকায় রাখতো, কবরের মতো দিত। সেইখান থেকে বিজ্ঞানীরা অনেক মমি পাইছে, অনেকগুলা মমি তারা পাইছে, অনেক ফারাওনদের মমি তারা পাইছে। এখন আপনি বলতেছেন সেই মমিটাই হইতেছে আল্লাহ পাক যে মানে ফেরাউনরে নাকি নীল নদে ভাসায় নিয়ে গেছিল সেইটা। তো নীল নদে ভাসায় নিয়ে গেলে তো সেটা পানিতে ভেসে গেছে, তাহলে ওইটা মমি করলো কখন? আমরা যেটা জানতে পারি যে ওটা মমি করে নাই, ওইটা ওই নীল নদে মানে, তাহলে সেই সেই এভিডেন্সটা আমাকে দেন যে সেইটা মমি করে নাই, সেই এভিডেন্সটা আমাকে দেন। এটা মিশরের কোন মিউজিয়ামে আমি খুঁজে পাবো বলেন তো? আমি মিশরের মিউজিয়ামের ওয়েবসাইটে ঢুকতেছি, মিশরের মিউজিয়ামের ওয়েবসাইটে ঢুকে আমি দেখতেছি যে সেটা কোথায় আছে, যেটা মমি ছিল না কিন্তু তার লাশ এমনই অক্ষত যেটা একদম মানে আগের মতোই অক্ষত আছে, মানুষের মতোই অক্ষত আছে। তাহলে মিশরের কায়রো মিউজিয়ামের ওয়েবসাইটে ঢুকে আমরা একটু দেখ চেক করব। আমি যে আমি আপনি আমাকে ওই 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 যে ওই ডেড বডিটা কত সালে পাওয়া গেছে সেটা একটু বলেন দেন আমার কাছে, বলেন ভাই সালটা তো বলতে পারবেন না, সালও বলতে পারবেন না। আচ্ছা আমি আপনাকে মিশরের কায়রো মিউজিয়ামে যেই মমিটা পাওয়া গেছে সেই মমিটার ছবিটা আমি আপনাকে দেখাচ্ছি। আমার কাছে এগুলো আছে, আপনার কাছে তো কিছুই নাই, কিন্তু আমার কাছে এটা আছে, আমি আপনাকে দেখাচ্ছি। মিশরের কায়রো মিউজিয়ামে এই মমিটা আছে, ঠিক আছে? কায়রো মিউজিয়ামের ওয়েবসাইটে ঢুকলে যে কেউ এটা দেখে নিতে পারে, কায়রো মিউজিয়ামের ওয়েবসাইটে এই মমিটা সংরক্ষিত আছে। এটা মোটেও অক্ষত দেখে কি মনে হচ্ছে এটা অক্ষত? ভাই এটা কি আপনার কাছে অক্ষত মনে হচ্ছে? অনেক আগের তো, অক্ষতই মনে হতো। অক্ষত শব্দের মানে কি? মানে যেটা এখনো নষ্ট হয় নাই বা ই হয় নাই, যেটার কোনো ক্ষয় হয় নাই, অক্ষত যেটার কোনো ক্ষয় হয় নাই। এটার কি ক্ষয় হয়েছে বলে মনে হচ্ছে নাকি ক্ষয় হয় নাই মনে হচ্ছে? ক্ষয় হয় নাই বলেই তো মনে হয়, মানে একটু ইটি পড়ে গেছে, মানে অনেক আগের থেকে, আগের তো এই জন্য একটু মানে ময়লা ময়লা লাগে, মানে অক্ষত। আল্লাহ পাক যদি অক্ষত রাখে তাহলে এরকম একটু ক্ষয় হবে কেমনে? আল্লাহ পাক যদি অক্ষত রাখে তাহলে তো একটু ক্ষয় হবে না। আচ্ছা ঠিক আছে, সেটাও না হয় বাদ দিলাম। এইটা তো একটা মমি, এটা তো কোনো ইয়া না, এটা তো কোনো মানে নীল নদে পাওয়া যায়নি, এটা তো একটা মমি। এই যে মমি মমিফিকেশন, এই যে এইভাবে মমি বানায় প্রাচীন মিশরে মমি বানাইছে এটাকে, এটা তো পরিষ্কার ভাবে মমি। যারা হচ্ছে কায়রো মিউজিয়ামে যারা কাজ করে তারা পরিষ্কার ভাবে বলছে এটা আমরা মমি, আমরা মাটির ভিতরে খুঁজে পাইছি, কবর দিত তো সেই কবরে খুঁজে পাইছি। এটা তো কোনো অবস্থাতেই, এটা হচ্ছে দ্বিতীয় রামেসিসের মমি। তারা স্পেসিফাই করে দিছে এটা 1818 সালে পাওয়া গেছে এবং এই মমিটা হচ্ছে দ্বিতীয় রামেসিসের। এখানে পরিষ্কার ভাবে তারা বলে দিচ্ছে, গবেষণা করেছে এই মমিটার উপরে, গবেষণা করে বলে দিচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় রামেসিসের। আচ্ছা ভাই ভাই আপনি আপনি গুগল ঠিকা দেখেন, আপনি সংশয় .com ঠিকা না দেখে গুগল ঠিকা দেখেন? না না, গুগল তো কোনো অথেন্টিক সোর্স না, আমরা তো সংশয় .com এ অথেন্টিক সোর্স গুলো দিই। গুগলে তো আপনি একটা ওয়েবসাইট বানাইলে, আপনি যদি মানে 500 টাকা দিয়ে একটা ওয়েবসাইট বানান সেটাও গুগলে চলে আসবে,
গুগল গুগল তো কোনো মানে অথেন্টিক কোনো সোর্স না। আপনার দেখতে হবে গুগল দিয়ে সার্চ করে আপনি যে লিঙ্কে ঢুকতেছেন সেটা অথেন্টিক কিনা। আপনি ওইটা বাদ দিয়ে অন্য যে কোনো একটা লিংকে ঢুকেন, ওই সংশয় .com বাদ দিয়ে অন্য লিংকে ঠিকা দেখেন। তাহলে আপনি আমাকে লিঙ্কটা দেন, সেটা কোথায় আছে সেটা দেন, আমি আপনাকে। আমার কাছে আমি এখন ওইভাবে দিয়ে, কিন্তু আপনি এইটা বাদে যে কোনো একটা ঢুকেন। আপনি না না আছেন আরো কায়রো মিউজিয়ামের, আচ্ছা ঠিক আছে কায়রো মিউজিয়ামের, এটা বাদে আমি আমার উইকিপিডিয়ার লিঙ্কে ঢুকি, তাহলে উইকিপিডিয়ার লিঙ্কে ঢুকবো। উইকিপিডিয়ার লিঙ্কে ঢুকি তাহলে। উইকিপিডিয়া তো একটা গ্রহণযোগ্য একটা ওয়েবসাইট নাকি, উইকিপিডিয়া মানে নাস্তিকদের বানানো নাকি? এই যে রামেসিস টু, রামেসিস টু এর উইকিপিডিয়া পাতাটা পরিষ্কার এখানে দেখা, এখানে রামেসিস টু এটার মমিটা পাওয়া গেছে। এই যে রামেসিস টু এর এই যে দেখেন, এই যে মমি বানানো বানানো হয়েছিল তার, তারপরে হচ্ছে এখানে এইখানে অনেক এভিডেন্স আছে তার তার সম্পর্কে। এই যে এই যে এই হচ্ছে সেই মমিটা, দেখতে পাচ্ছেন এই হচ্ছে তার পাওয়া মমিটা রামেসিস টু, ঠিক আছে। তারপরে হচ্ছে কি এই যে এইটা হচ্ছে মমি, এখানে নিচে দেখা লেখা আছে দেখেন মমি অফ রামেসিস, এখানে দেখেন দা মমি, এখানে কি লেখা ভাই? দা মামি, মামি অফ রামেসিস দা গ্রেট। তাহলে এটা তো মমি, এটা তো কোনো পানিতে পাওয়া যাওয়া কিছু না। তাহলে আমি তো আপনাকে এতক্ষণ বলতেছিলাম এটা মমি, আপনি বলতেছেন না এটা পানিতে পাওয়া গেছে। পানিতে পাওয়া গেছে সেটা কোথায়? সেটা লিঙ্ক দেন আমাকে, উইকিপিডিয়ার লিঙ্কটা দেন। পানিতে যে ডেড বডিটা পাওয়া গেছে ভাই, আপনার কোরআনের মানে প্রমাণ হিসেবে আপনি যেটা উপস্থাপন করছেন, পানিতে যে ডেড বডিটা পাওয়া গেছে সেটা লিঙ্কটা দেন ভাই। লিঙ্কটা তো আমার কাছে নাই ভাই, উইকিপিডিয়ার লিঙ্কটা দেন, খুঁজেন খুঁজে আরেকটা টাইপে খুঁজেন খুঁজে আমাকে লিঙ্কটা দেন, আমি দেখবো। তাহলে পরবর্তী তাবর মানে ওই ইটা নিয়ে আপনার কাছে মানে আবার লিংকটা দেব পরবর্তী কোন লাইভে। পরবর্তীতে কেন, এখনই আপনি খুঁজে দেখেন, এখনই আপনি খুঁজে বের করে দেন আমাকে, তাহলে আমি আমরা এখন দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাক, আবার পরে আবার আপনি আইবেন না নাইবেন আমি তো নিশ্চিত আপনি এটা এরপরে আর এটা নিয়ে কোনো কথাই বলবেন না, এরপরে আসবেন আর একটা বিষয় নিয়ে কথা বলা শুরু করবেন ভাই। এই যে সাদ রেজায় আমার নবী দুই বাক করছিল ওইটা নিয়ে আপনি কি বলেন, তখন আপনি এটা নিয়ে কথা বলবেন, এরপরে আর গুনাক্ষরে এই দিকে আপনি আইবেন না। আমি জানি তো, আমি তো আপনাদের মুমিনদের চিনি না। আজকে এটা নিয়ে আলোচনা হচ্ছে, আজকে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাক, আপনি প্রমাণ দেখান। আমি তো ভাই একটা ডি মানে একটা ফোন দিয়ে ঠিক আছে, আমার কাছে আর একটা ফোন নাই বুঝছেন। আমি এখন হয়তো বা আপনি যেটা বলতেছেন আরেকটা আমার ফোন তো দরকার নেই, আরেকটা ফোন দরকার নেই, এটা একটু মিনিমাইজ করে আমি আমি বলি শুনুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে বলেন, আপনি আমাকে বলেন আমরা সেই গুগলে সার্চ করলে সেটা কোথা থেকে পাবো, কোন জায়গা থেকে পাবো, মানে উইকিপিডিয়াতে কি লিখে সার্চ করবো আমি বলেন। আচ্ছা গুগলে আপনি ফেরাউনের লাশ লেখা সার্চ করেন তো? গুগলে তো আলতু ফালতু হাজার হাজার লিংক পাওয়া যাবে। আপনি আমাকে একটা অথেন্টিক ওয়েবসাইট বলেন, মনে করেন কায়রো মিউজিয়ামের ওয়েবসাইট, অথবা মনে করেন উইকিপিডিয়া, উইকিপিডিয়া যথেষ্ট অথেন্টিক না কিন্তু আমরা মোটামুটি ধরে নিই এটা একটা অথেন্টিক, মোটামুটি মানের একটা অথেন্টিক। আপনি আমাকে উইকিপিডিয়াতে আমি কি লিখে সার্চ করবো সেটা বলেন, সেই মানে ফেরাউনের লাশটার মানে কোথা কবে কত সালে পাওয়া গেছে। ভাই এটা আমার একটু সময় দিতে হবে, তাহলে এটা নিয়ে আমি ভালোভাবে একটু যাই না শুই না, তারপরে আবার আপনি না দেয় না শুই না কেন, এখানে এসে এই কোরআনের প্রমাণ হিসেবে এটা উপস্থাপন করলেন ভাই। একটা জিনিস আপনি ভালোভাবে জানেন না, বুঝেন না, শুনেন নাই কিছু, পড়েন নাই কিছু, এটা নিয়ে আপনি কেন, এটা হচ্ছে আপনার মানে কোরআনের প্রমাণ, আপনি নিজে যাচাই করে দেখেন নাই যে এই এই জিনিসটা আসলে সত্য কিনা, নিজে যাচাই করে দেখেন নাই। আচ্ছা শোনেন আসিফ ভাই আপনি একটা কাজ করেন, আপনি কি নিজে যাচাই করে দেখছেন, এটা দেখছিলেন যাচাই করে কোনটা
এই যে ফেরাউন নাকি এটা লাশ না কি পাওয়া গেছে, এটা কি আপনি নিজে যাচাই করে দেখছিলেন? না ভাই, ওইভাবে এখনো যাচাই করা হয় নাই আমার। যাচাই না করে আপনি বুঝা গেছেন যে এটা তো যেহেতু কোরআনের সাথে মিলছে সেহেতু এটা তো সত্যই হইব নাকি? মানে আপনি মানে গুগলে কিছু একটা পাইছেন বা ফেসবুকে কিছু একটা পাইছেন এবং সেটা আপনার ধর্মের সাথে মিল লাগাইছে, যেহেতু এটা তো আপনার ধর্মের পক্ষে সেহেতু আর আপনি যাচাই করার জন্য প্রয়োজন মনে করেন নাই নাকি? নাকি ভাই 1 2 3 ভাই আপনি আর যাচাই করার মতো এটাকে প্রয়োজন মনে করেন নাই? আপনি বলছেন যে হ্যাঁ ঠিক আছে আমার ঈশ্বরের সাথে মিলছে ঠিক আছে, ওইটাই ওইটাই ভাই? এত লেম হইলে, এত মানে ইয়া হইলে, মাথায় বুদ্ধি এত কম থাকলে আপনারা মানে? ঠিক আছে ভাই, তাহলে আপনাকে বিদায় জানাই, ঠিক আছে? আচ্ছা ভাই ঠিক আছে, আপনি আমি আবার আসবো, সমস্যা নেই, ওইটা জানা হয়নি, আমি আবার আসবো, আপনি অন্য কাউকে যুক্ত করেন। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন। কি একটা অবস্থা ভাই দেখছেন, মানে খুবই খারাপ অবস্থা।